वेलकम टू बैक माय चैनल शामीमा कबीर। आशा करछि जे जेखाने आछेन भालो आछेन सुस्थ आछेन आलहामदुलिल्लाह। आमिओ भालो आछि। आजके आमि लाल शाकेर एकटा रेसिपि निये हाजिर होयेछि आपनादेर माझे। एइ लाल शाकटा आमार मा जेभाबे रान्ना करतो सेभाबेई आमि रान्ना करे आपनादेरके देखाबो। তাহলে চলুন লাল শাক আমরা রান্না করি। লাল শাকটা রান্না করার জন্য এখানে আমি লাল শাক নিয়েছি 700 গ্রাম আর এটাকে আমি ধুইয়ে পরিষ্কার করে ধুইয়ে তারপরে কেটে নিয়েছি ছোট ছোট করে। চুলার আঁচটা আমি ফুল রেখেছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 6-7টা কাঁচা মরিচ ফালি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। রসুন এটাও কেটে নিয়েছি আর এটার পরিমাণ হচ্ছে 3 টেবিল চামচ। এখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি, অর্ধেকেরও কম, আর বাকিটা আমি ভেজে দিব। পেঁয়াজ কাটা আছে 1/4 কাপ, এখান থেকেও অল্প করে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, বাকিটা পরে দিব। চুলার আঁচটা এখনও ফুল আছে আর ফুলই থাকবে। আর এই পর্যায়ে আমি লবণটা দিব না, কারণ লবণটা দিলে পানিটা বেশি বের হয় এর জন্য। আর শাকটা আমি ঢেকেও রান্না করব না, কারণ শাক ঢেকে রান্না করলে কালার নষ্ট হয়ে যায় এবং পানি বেশি বের হয়, ওভার কুক হয়ে যায়। এই জন্য লাল শাক থেকে পানিও বের হয়েছে আর এটা হাফ সিদ্ধর মতো হয়েছে। আর আমি শাকটাতে পানি দেব না, এই শাকের পানি দিয়েই শাক সিদ্ধ হবে। আমি এখানে কি বলবো, অনেকগুলোই শুকনা মরিচ নিয়েছি, একটু ঝাল ঝাল করব এই জন্য। আর এই শুকনা মরিচটাকে আমি তেল ছাড়াই শুকনা ফ্রাই প্যানে ভেজে নিয়েছি, যেটাকে বলে টেলে নেয়া। এটাকেই এখন আমি গুঁড়া করব। গুঁড়া বলতে এটা আমি হাত দিয়েই আধ ভাঙা করে নিয়েছি, একটু মরিচের মরিচটা একটু আস্তে আস্তে সামান্য থাকবে এইভাবে। শাকের পানি অনেক কমে গেছে, এখন এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিব স্বাদ মতো। আর অনেকে ধারণা হয়তো বা ভাববেন অনেকে লবণটা পরে দিল তাহলে শাকটা সিদ্ধ কম হবে, না মোটেও কম হবে না। শাক এমনিতেই আগুনে পড়লে পরে চুলায় পড়লে পরে সিদ্ধ হয়ে যায়, তাই পানি বেশি বের হবে এই কারণেই আমি শাকটাতে লবণ পরে দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি যা বলছিলাম যে লবণ দিলে শাকটা থেকে পানি বের হয়, এই যে দেখুন অনেক পানি বের হয়েছে এখন এই পর্যায়েও, কিন্তু এখন আর বেশি সিদ্ধ হবে না, ঠিক মতোই পারফেক্ট সিদ্ধটা হবে শাকটা। শাকটার পানিও শুকিয়ে গিয়েছে এবং সিদ্ধ খুব সিদ্ধ হয়েছে। আর শাকটাকে আমি এভাবে একটু ডাঁটগুলো এভাবে করে দিয়েছি শাকের, যাতে শাকের বিশেষ করে লাল শাকের ডাঁটাগুলা একটু শক্ত শক্তই থাকে, শাকের সাথে মিলতে চায় না, তাই এভাবে করে একটু ভালো করে নেড়ে দিতে হবে শাকটাকে। এখন আমি এটাকে পেঁয়াজ মরিচ দিয়ে রসুন দিয়ে তারপরে তেলে ভেজে তারপরে শাকের সাথে দিব। তাতেই আমি পেঁয়াজ মরিচের ফোড়নটা দিব শাকের। আর তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 2.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। একটু গরম হয়েছে, এখন আমি রসুনটা দিয়ে নিব তেলটাতে। আর রসুনটা আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিব, তারপরে পেঁয়াজটা দিব। এই যে আমি রসুনটা হালকা মানে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজ পুরোটাই দিয়ে দেব। আর যাদের রসুনের এত গোল্ডেন কালার করে ভাজাটা ভালো লাগে না, তারা হালকা কালার করে ভেজে নেবেন, এটা আপনার পছন্দ মতো করে নেবেন। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি শাকের সাথে দিয়ে দিব। এখন নেড়ে দিচ্ছি। আর এই যে শুকনা মরিচটা আমি গুঁড়া করে রেখেছিলাম এটাকে দিয়ে দিব, পুরোটাই দিয়ে দেব, কারণ এই মরিচটার ঝাল একটু কম আছে। আর ঝালটা তো আগেই বললাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আর এইরকম শুকনা মরিচ দিয়ে গুঁড়া করে আমার মা রান্না করত, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি শাকটা বেড়ে নিচ্ছি। আমার এই লাল শাকটা
রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা রান্না করবেন এবং রান্না করে আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলেই আমার ভালো লাগবে। আমার মায়ের এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।